হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডালিয়ার খিচুড়ির একটি রেসিপি যা উপোসের দিনে অথবা নিরামিষের দিনে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন এই হেলদি টেস্টি রেসিপিটা আমি যেভাবে আজকে বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক ডালিয়ার খিচুড়ি বানাবার জন্য নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি ডালিয়া গাজর কুচি ফুলকপি মটরশুটি একটা ছোটো আলুকে এরাভাবে কুচি করে নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি কারিপাতা এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলোকে ফুলকপির টুকরোগুলো নুন আর হলুদ দিয়ে প্রথমে হালকা করে ভেজে তুলে নেব আপনারা চাইলে রান্নাটা ঘিতে করতে পারেন আমি সাদা তেলেই রান্নাটা করছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি এবারে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এবারে আমি তুলে রেখে দেবো ফুলকপিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি তারপর কড়াইতে আরও কিছুটা সাদা তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা সর্ষে ফোড়ন আর কারিপাতা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরো আলুগুলোকে দিয়েও নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতেই যখন অর্ধেক মতো ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব গাজরের টুকরো মিডিয়াম ফ্লেমে আলু আর গাজরটাকে এখন আমি ভেজে নিচ্ছি আলু গাজরটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো কুচি শুকনো লঙ্কাটা আপনারা ফোড়নে দিতে পারেন আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি দিলাম আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিলাম মটরশুঁটি সব কিছু আবারও খুব ভালো করে একটু ভেজে নিলাম এখন আবার সব কিছু সবজি ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ডালিয়া ডালিয়াটাকে দিয়েও মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেব ডালিয়াটা আমার এখন মোটামুটি ভাজা হয়ে এসেছে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ ফুলকপি ভাজার সময় এবং সবজিগুলো ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম সে কথা মাথায় রেখেই আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করলাম তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল নর্মাল জল এখানে আমি অ্যাড করছি একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা ফুলকপিগুলোকে এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম এখন দেখে নেব সব কিছু সবজি ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একটা আলু আমি ভেঙে দেখলাম সিদ্ধ হয়ে গেছে সব কিছু একবার ভালো মতো নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো শাহি গরম মশলা আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন আমি আর আজকে ধনে পাতা কুচি ব্যবহার করলাম না আর আমি শুধু ডালিয়া দিয়ে খিচুড়িটা বানিয়েছি আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়েও এটা বানাতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো খেতে হবে আমার আজকের এই ডালিয়ার খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ